সম্মানিত মুসল্লিনে কেরাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে শাবান মাসের প্রথম খুতবা। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আত-তারহীবু মিন বাকসিল ওয়াজনে ওয়াল গাশে ওয়াল কিজবে ফিল বাইয়ে, অর্থাৎ ওজনে কম দেওয়া, প্রতারণা করা এবং ক্রয় বিক্রয়ে মিথ্যা বলার ভয়াবহতা সম্পর্কে আলোচনা। মুসলিম ইকরাম, আলামু আন্নাল ইসলামা দীনুন নসিহাতে ওয়াল আমানাতে ওয়াল ইনসানিয়াতে। আপনারা জানেন নিশ্চয় ইসলাম হলো নসিহত, আমানত এবং মানবতা ধর্ম। এই ধর্মের মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা করবে, সহমর্মিতা দেখাইবে এবং জান এবং মালের একে অপরের জান এবং মালের আমানত রক্ষণাবেক্ষণ করবে এবং মানবতা দেখাইবে। এটা হলো ইসলাম। আর ওয়া বাখজুল কাইলে ওয়াল ওয়াজনে ওয়াল গাসু ওয়াল কিজবু ফিল বাইয়ে খেলাফুহা, পরিমাপে এবং ওজনে কম দেওয়া, প্রতারণা করা, ক্রয় বিক্রয়ে মিথ্যা বলা, এটা নসিহত, আমানত এবং মানবতা বিরোধী। ফাল ইসলামু লাহ নাহা আন হাযিল আফালিল জামিমা, ইসলাম এই সমস্ত নিন্দনীয় কাজ থেকে নিষেধ করেছে। ওয়া আক্কাদা বে তরকেহা, এবং এই সমস্ত নিন্দনীয় কাজসমূহ বর্জন করার জন্য তাকিদ দিয়েছে। ওয়া জাআলাহা যুনুবান কাবীরা, এবং এই সমস্ত কাজকে বড় অপরাধ হিসেবে গণ্য করেছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত বাণী রয়েছে। আন ইবনে আব্বাসিন ক্বালা লাম্মা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা কানু মিন আখবাসিন নাসে কাইলা ফানজালাল্লাহু সুবহানাহু ওয়াইলুন লিল মুতাফফিফিনা ফাহাসানুল কাইলা বাদা যালিক, রাওয়াহু ইবনু মাজা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে মদিনায় মুনাব্বারায় গেলেন, ওই মদিনায় মুনাব্বারার অবস্থা ছিল এমন, কানু মিন আকবাসিন নাসে কাইলা, তাহারা এই মদিনার লোকেরা মাফের মধ্যে কারসিবি করত, যে এই যারা ব্যবসায়ী রয়েছে, যে অপরের থেকে কোনো মাল যখন ওজন করে কায়েল করে আনতো, একবারে পরিপূর্ণ আনতো, আর যখন তাহারা জনগণকে যে ক্রেতাদেরকে যখন মেফে দিত, কম দিত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদের এই অপকর্মের এই সমালোচনা করে, ওই অপকর্মের নিন্দা জ্ঞাপন করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের আয়াত নাজিল করছেন। ওয়াইলুন লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলেন ওয়াইল, ওয়াইল হয়তো বা একটা দোজকের নাম, অথবা ওয়াইল অর্থ কি ধিক্কার, ধ্বংস। মুতাফফিফিনের জন্য, মুতাফফিফিন কারা? আল্লাযিনা ইযাক্তালু আলান নাসে ইস্তাউফুন, যখন তারা লোকদের থেকে কোনো কিছু মেফে আনে, একবারে পরিপূর্ণ ষোলো আনা মেফে আনে। আর ওয়াইজা কালুহুম আওয়া জানুহুম ইয়াকসিরুন, আর যখন তাহারা অপরকে মেফে দেয় অথবা ওজন করে দেয়, তাহলে এটার মধ্যে তারা কম দেয়, এটা কি করে হেরফের করে ফেলে, কম দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রতারকদের পরকালীন ভয়াবহতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন আলাইয়া জুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যে এই সমস্ত লোকেরা কি এমন বিশ্বাস নাই যে তাহারা পুনরুত্থিত হবে, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে তাহাদের কবর থেকে পুনরায় জীবিত হয়ে উঠবে, লে ইয়াউমিন আযীম, মহান দিনের জন্য,
এটা এখানে এই যে পরকালের যে পুনরুত্থান আবার যে পুনরায় জীবন লাভ করে যে যেই পরকালের জন্য যাবে এটা মহান না এটা কি এখানে এটা ভয়াবহ মহান একটা দিনের জন্য তাহলে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন ওই দিন মানুষ রব্বুল আলামিন বিশ্ব প্রতিপালকের বিশ্ব প্রতিপালকের জন্য তাহারা দাঁড়াইবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছেন যে যাহারা মাফের মধ্যে কম দেয় তাহারা তো একদিন না একদিন এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা পুনরায় জীবিত লাভ করে তাহারা আল্লাহর দরবারে তাহারা হিসাবের জন্য হিসাবের দণ্ডায়মান হবে তাহলে ওই এখানে হিসাবের জন্য যখন দণ্ডায়মান হবে তাহারা যে মানুষকে কম দিয়েছে মাফের মধ্যে কম দিয়েছে মালের মধ্যে ভেজাল দিয়েছে এই ব্যাপারে তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে এখানে তো তাহাদের হিসাব নিকাশ নেওয়া হবে তাহলে এবং এই একজনকে মালের মধ্যে কম দেওয়া ওজনে কম দেওয়া মালের মধ্যে ভেজাল দিয়ে আরেকজনকে ক্ষতি করা এটা আল্লাহর বান্দার হককে নষ্ট করা এটা কিসের হককে নষ্ট করা আল্লাহর বান্দার হককে নষ্ট করা এই জন্য এখানে তাহাদের পরকালে তাহাদের ভয়াবহতা অবস্থা হবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এরপরে ফাআহসানুল কাইলা কোরআনে কারীমের এই আয়াতে কারীমা নাজিল হওয়ার পরে এই মদিনাবাসীরা তাহাদের পরিমাপের মধ্যে উত্তম করতে লাগলো এখন আর কোনো মাপের মধ্যে কম দেয় না এই জন্য হাদিসের মধ্যে ফাআহসানুল কাইলা বাদা জালিকা এরপর থেকে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভয়াবহতা যারা মাপের মধ্যে কম দেয় তাহাদের ব্যাপারে ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল বলল তুমি দোজক দোজকের ভয়াবহতা এখানে বর্ণনা করেছেন এই এরপরে তারা ওজনের মধ্যে কম দেওয়া এটা দূর এটা কি হয়েছে তাদের এই অবস্থা দূরীভূত হয়ে গেছে এই হাদিসটা ইবনে মাজাহ রহমতুল্লাহ বর্ণনা করেছেন আন ইবনে আব্বাসিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবিহিল আকাইলে ওয়াল মিজানে ইন্নাকুম কাদ উল্লিতুম আমরাইন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা কায়েল করে এবং ওজন করে কায়েল কি কায়েল হইলো এমন একটা পাত্র এইটার ভিতরে কতটুকু আছে জানা নাই কিন্তু পাত্রটা নির্দিষ্ট যেমন আগে কিন্তু আমাদের খাড়ি দিয়া এই টুরি দিয়া হ্যাঁ হ্যাঁ কি করা হইতো বেচা কিনা হইতো না যে পরিমাণ এটার ভিতরে কতটুকু আছে জানা নাই কিন্তু পাত্রটা নির্দিষ্ট এটাকে কি বলা হয় কাইল আর ওজন বলা হয় একটা নির্দিষ্ট পাথর এটার ওজনটা কি আছে নির্দিষ্ট আছে এটার বলা ওজন তো এই জন্য রাসূল সাল্লাম একদিন ব্যবসায়ী যাহারা ওজন এবং পরিমাপ করে ব্যবসায়ী তাহাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাম এরশাদ করলেন যে কাদ উল্লিতুম আমরাইন এই ব্যবসায়ীরা তোমরা দুইটি বিষয়ের তোমরা আদিষ্ট হয়েছো কারণ তোমাদের হাতে দুইটা জিনিস বড় হ্যাঁ ভয়াবহ দুইটা জিনিস রয়েছে যে তোমরা ইচ্ছা করলে এটার ওজনে কমও দিতে পারো পরিমাণে কমও দিতে পারো তাহলে এই দুইটা বিষয়ের তোমরা দায়িত্ব প্রাপ্ত হয়েছো কিন্তু মনে রাখবা হালাকাত ফিহি উমামুস সালেফাতু কাবলাকুম এই ও এই পরিমাপের মধ্যে ওজনের মধ্যে কম দেওয়ার কারণে তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে নাউযু বিল্লাহ মিন জালিক তাইলে যাহারা যে সমস্ত ব্যবসায়ীরা ওজন এবং পরিমাপের মধ্যে কম বেশি করে রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা এই খারাপ অভ্যাসের কারণে তাহাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তোমরাও যদি এই অভ্যাসকে বর্জন না করো তোমাদেরও ধ্বংস অনিবার্য রাওয়াহু তিরমিজি এই হাদিসটিকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন وقال رسول الله صلى الله عليه وسلم لم ينقص المكيال والميزان الا اكيد بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم رواه ابن ماجه رسول الله বলেন যাহারাই এই ওজনে এবং পরিমাপের মধ্যে ত্রুটি করে কম দেয় ওই সমস্ত ব্যক্তিদেরকে
দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত এবং তাদের উপরে রাজা বাদশাদের অত্যাচার হয় যারা কি করে এই খারাপ অভ্যাস যে মাফের মধ্যে ত্রুটি করে তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দেন কারণ তারা অনেক মানুষকে কি করছে ঠকাইছে এবং তাদেরকে বিভিন্ন প্রকারের বালা মুসিবত দেন এরপরে তাদের সমসাময়িক যারা বাদশা থাকবে ওই সমস্ত প্রজাদের উপরে বাদশারা কি করবে অত্যাচার করবে এটা কিসের কারণে এই অপরাধের কারণে এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রহমাতুল্লাহ বর্ণনা করেছেন ওয়ান আবি হুরায়রাতা আন্না রাসূল সাল্লাম মাররা আলা সুবরাতে তুআমিন ফাদাখালা ইয়াদাহু ফিহা ফানালা আসাবিউহু বালালা ফাকালা মা হাযা ইয়া সাহিবাত তুআম ক্বালা আসাবাতুস সামাউ ইয়া রাসূলুল্লাহ ক্বালা আফালা জাআলতাহু ফাওকা তুআমে কাইয়ারাহুন নাসু মান গাশা ফালাইসা মিন্নি আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের মধ্যে একটা খাদ্য স্তূপের পাশ দিয়ে অতিক্রম করলেন অর্থাৎ ব্যবসায়ী কি করছে খাদ্যের একটা স্তূপ দিয়া রাখছে এইটার পাশ দিয়ে অতিক্রম করতে গেলেন ফাআদখালা ইয়াদাহু ফিহা রাসূল সাল্লামের হাত মোবারক এই যে খাদ্য যে স্তূপটা আছে এইটার ভিতরে প্রবেশ করাই দিলেন যে আসলে ভিতরে কি আছে কারণ ব্যবসায়ী কিছু কিছু ব্যবসায়ীদের এরকম খারাপ স্বভাব আছে উপর দিয়া বালারা দিয়া রাখে ভিতরে খারাপটা দিয়া রাখে এই জন্য আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাহারা সমাজের সমাজপ্রতি রয়েছে যাহারা বাজার কমিটি রয়েছে যাহারা প্রশাসনের লোক রয়েছে তাহাদের দায়িত্ব হলো বাজারকে মনিটরিং করা যে বাজারের মধ্যে উচ্চ মূল্যে বিক্রি করে ফেলে কিনা বাজারের মধ্যে যে খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেয় কিনা বাজারের মধ্যে এরকম কোনো প্রতারণা করে কিনা বস্তার উপর দিক দিয়া শুকনাডি রাখছে নিচে দিক দিয়া বালা বিজাডি রাখছে উপর দিক দিয়া আলু বালাডি রাখছে ভিতর দিয়ে কি রাখছে তো এগুলা দায়িত্ব কার এটা সাধারণ লোকের এগুলো কিন্তু সাধারণ লোক না যাহারা বাজার কমিটি রয়েছে এবং যারা প্রশাসনের লোক রয়েছে যাহারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত রয়েছে এবং কি এটা না শুধু যাহারা এই প্রশাসনের লোক রয়েছে জনগণকে শুদ্ধ খাদ্য সরবরাহ করা এইটাও কি তাদের দায়িত্ব এটাও তাদের কি এই জন্য আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিকে তিনি সাইয়েদুল মুরসালিন আরেকদিকে তিনি প্রশাসক সফল প্রশাসক এই জন্য রাসূল সাল্লাম এটাকে যাচাই করতেছেন এই জন্য রাসূল সাল্লাম খাদ্য স্তূপের মধ্যে হাত মোবারক ঢুকিয়ে দিলেন ফানালা আসাবিউহু বালালা যখন হাত ঢুকাইছে রাসূল সাল্লামের আঙ্গুল মোবারকের মধ্যে আর্দ্রতা হইল ভিজা ভিজা ভিতরে কি পাইছে আর্দ্রতা ভিজা পাইছে ফাকালা মা হাযা ইয়া সাহেবা তামি রাসূল বলেন যে এই খাদ্যওয়ালা স্তূপের খাদ্যওয়ালা এটা তোমার কি হইল হ্যাঁ তোমার কি হইল যে উপর দিক দিয়ে কি শুকনা খাদ্য আর ভিতরে হইল ভিজা খাদ্য এই খাদ্যের কি হইল কালা তো বিক্রেতা জবাব দেয় আসাবাতু সামাউ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল যে বৃষ্টি ফাইছে আমার যে খাদ্যগুলা এগুলো মধ্যে কি পাইছে বৃষ্টি আকাশের থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে খাদ্যটা ভিজা গেছে এরপরে রাসূল সাল্লাম এই ব্যক্তির প্রত্যুত্তর বলেন কালা আফালা জালতাহু ফাওকা তামে আরে তাহলে বৃষ্টি যখন খাদ্য ভিজে তাহলে ভিজাটাকে কেন তুমি খাদ্যের উপরে রাখলা না স্তূপের কি উপরে কেন রাখলা না কাইয়ারাহুন নাসু তাহলে না মানুষ দেখতো যে স্তূপের মধ্যে উপর দিক দিয়ে কি আছে ভিজা আছে আর তো তুমি কি করছো প্রতারণা করছো শুকনাডিরে রাখছো উপর দিক দিয়া আর এখানে যেডি ভিজা এডি রাখছো কি হ্যাঁ এখানে নিচের দিক দিয়া এরপরে রাসূল সাল্লাম ওই ব্যক্তিকে বিশেষ করে এই ব্যক্তির উদ্দেশ্য না রাসূল সাল্লাম কি ওই শুধু নবী কি ওই ব্যক্তির জন্য নাকি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই জন্য রাসূল বলছেন যে মান গাশা ফালাইসা মিন্নি
যে ব্যক্তি ধোকাবাজি করে সে আমার দলভুক্ত নহে। নাউজুবিল্লাহ মিন। তাহলে জন এখানে ধোকাবাজি করে বন্দার হককে নষ্ট যে ব্যক্তি করে প্রকৃত পক্ষে সে উম্মতে মুহাম্মদী হিসাবে গণ্য নহে। রাওয়াহু মুসলিম, এই হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন। ওয়ান ওয়াসেলাত ইবনুল আশকয়ে ক্বালা সামিতু রাসূলুল্লাহ ইয়াকুলু মাম বাইবান লাম ইউবাইয়িনহু লাম ইয়াজাল ফি মাকতিম মিনাল্লাহি ওয়া লাম তাজিলিল মালাইকাতু তালানুহু। রাওয়াহু ইবনু মাজাহ। ওয়াসালা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরশাদ করতে শুনেছি। রাসূল সাল্লাম বলেন মান বা আইবান, যে ব্যক্তি দোষযুক্ত বস্তুকে বিক্রি করে লাম ইউবাইয়িনহু, কিন্তু বস্তুটার মধ্যে যে দোষ আছে এইটার সে বর্ণনা করে দেয় না, তাহলে এটা দায়িত্ব কার? কোন একটা বস্তুর মধ্যে যদি দোষ থাকে তাহলে এইটাকে যিনি বিক্রেতা, বিক্রেতার দায়িত্ব হলো যে ভাই আমি এই কাপড়টা বেচতেছি, কাপড়টার মধ্যে কি আছে, এই দিক দিয়ে ত্রুটি আছে, সিরা আছে, তাহলে আপনি দেখে নেন, যদি পছন্দ হয় নেন। অথবা খাদ্য বিক্রি করতেছি, তাহলে খাদ্যটার মধ্যে খাদ্যটা কিন্তু পুরাতন হয়ে গেছে, অথবা এটার মধ্যে কি আছে, এই রুমে এরুম এরুম ত্রুটি আছে, এটা কি করেন আপনি দেখে নেন, তাহলে এটা দায়িত্ব কার? যিনি বিক্রেতা তাহার জন্য এটা দায়িত্ব। এই জন্য রাসূল সাল্লাম বলেন যে ব্যক্তি দুর্যুক্ত বস্তুকে বিক্রি করে কিন্তু বিক্রির সময় সে এটাকে বর্ণনা করে দেয় না, তাহলে লাম ইয়াজাল ফি মাকতিল্লাহি মিনাল্লাহি, তাহলে সে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে থাকবে। কেন? কারণ সে এই আইবযুক্ত বস্তুটা বিক্রি করছে, করার পরে আর আল্লাহর আরেকজন বন্দা এটা নিয়ে ঠকছে, এর মুআজে সে মেহমানদারি করার জন্য বা নিজে খাওয়ার জন্য নিছে, কিন্তু বাড়িতে নিয়ে দেখে কি এটা তার, আরে খাইতে পারতেছে, এটা ব্যবহার করতেছে না, তাহলে তার অন্তরের মধ্যে কষ্ট হয় না। তো অন্তরের মধ্যে বন্দার কষ্ট হইলে আল্লাহর বন্দারে বানাইছে না, তাহলে এই কষ্টের পরিণামটা ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে থাকবে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে থাকে তাহার কি সফল হইব? সাময়িক যদিও সে সফলত হইছে, কিন্তু তাহার পরিবারে পরবর্তীতে পরিবারে ছেলে সন্তান তাহার শরীরের মধ্যে কি থাকবে না, শান্তি থাকবে না, ব্যবসা বেশি দিন টিকে থাকবে না, বরং মোট কথা ওই ক্রয় ওই বিক্রেতার ব্যবসার মধ্যে কোনো বরকত হবে না। এবং ওয়ালাম তাজিলিল মালাইকাতু তালানুহু, এবং আল্লাহর যে রহমতের ফেরেশতা আছে ওই রহমতের ফেরেশতা তাহার প্রতি অভিশাপ দিতে থাকবে, কারণ সে কি করছে একটা খারাপ, আয় সে দোকামি দোকামি করছে। রাওয়াহু ইবনু মাজা, এই হাদিসটি ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আমাদের মাজহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী, তিনি কাফরের ব্যবসা করেছেন। তিনি কর্মচারীকে বলছিলেন যে এই যে কাফরের গাইডটা আছে, গাইড গাইড তো কি, এই যে কাফরের ঘাটটি বা গাইড ভান্ডেল, এইটার মধ্যে কাফরের ত্রুটি আছে, তাহলে তুমি ত্রুটিযুক্ত, তুমি এটা বিক্রি করার সময় ইয়াকে ক্রেতাকে বলে দিবা। এখন এই কর্মচারী বলতে ভুলে গেছে এর মধ্যে এটা বিক্রি করে লেছে। হযরত আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে এই কাপড়দের গাইডটা বিক্রি করে লেছ, এটারে ইয়াকে এই ক্রেতাকে এটা বলে দিছো কি না? কইছে না হুজুর, আমার তো কি নাই, স্মরণ নাই। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ তিনি ওই সালানের মধ্যে যত ফুজিয়া ছিল, যত লাভ হয়েছে ফুজিয়া ছিল, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পথে তিনি দান করে দিয়েছেন। যে আমার যে কর্মচারীর কারণে যে এটা কি হয়েছে, ব্যবসার মধ্যে একটা সেই শরীয়তের শরীয়তের একটা হুকুমের লঙ্ঘন হয়েছে, যে ত্রুটি আছে বিক্রেতাকে বলে দেওয়া
হয় নাই কথা বুঝছিনি এইভাবে কি হইছেন তিনি ইমামে আজম হইছেন তিনির জীবনী এতে দেখা যায় ওয়ান উবাই ইবনে আমিরিন ক্বালা সামিতু রাসূল সাল্লাম ইয়াকুলু আল মুসলিমু আখুল মুসলিমে ওয়ালা ইয়াহিল্লু লি মুসলিমিন ইজা বা মিন আকিহি বাইআন ফিহি আইবুন ইল্লা বাইয়ানাহু লাহু রাওয়াহু আহমদ উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইরশাদ করতে শুনেছি রাসূলুল্লাহ যে আল মুসলিমু আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই একজন মুসলমান আরেকজন মুসলমান কি রাসূল সাল্লাল্লাহু এই কথা কেন বললেন এই কথা উদ্দেশ্য হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের খারাপ হোক এমন কোন আচরণ করতে পারে না তো একজন যেমন আমার আমার সহোদর ভাই তাহার ক্ষতি হোক আমি কি সামু তাহলে সহোদর ভাই এটা কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আমার সাথে যদি রক্তের সম্পর্ক না থাকো সে আমার সাথে ঈমানের সম্পর্ক কিসের সম্পর্ক সম্পর্ক কি আসলে রক্তেরটা বেশি না ঈমানেরটা বেশি কোনটা বেশি কারণ এমনও হইতে পারে আমার রক্তের ভাই ঈমানের সাথে আমার সাথে কি নাই মিল নাই তাহলে তার সাথে কি ঈমানের সম্পর্ক রাখা যাবে না রাখা যাবে না এই জন্য রাসূল সাল্লাম একজন মুসলমান আরেকজন মুসলমানের যেন হিতাকাঙ্ক্ষী হয় হ্যাঁ তা তাহার জন্য অমঙ্গল হোক এমন জন কামনা না করে তাহলে যে সমস্ত মুসলমান ভাইয়েরা ব্যবসা করে ব্যবসা করে মালের মধ্যে বেজাল দেয় যেগুলা যে সমস্ত বস্তু দিয়া এই লাশকে আরে মৃত লাশকে দীর্ঘদিন সতেজ রাখার জন্য যেই ফরমালিন যেই ঔষধ এইটা যদি মাছের মধ্যে দেয় তাহলে এইটা খাইয়া ব্যক্তির কি ক্যান্সার হইতো না ব্যক্তির এখানে লাংস শেষ হয়ে যাবে কিডনি শেষ হয়ে যাবে কত বড় ক্ষতি হইতেছে তাহলে আসলে যাহারা যাহারা এই মালের মধ্যে ভেজাল দিয়ে বিভিন্ন হ্যাঁ ফলের মধ্যে বিশেষভাবে কি ফল ফলের মধ্যে এগুলো দিয়ে দেয় তাহলে আসলে কি প্রকৃতপক্ষে তারা কি মুসলমান মুসলমান রাসূল বলছেন যে আল মুসলিমু আকুল মুসলিম আমি যখন এটা আমি আমি নিজে এটা কি করব না ব্যবহার করব না হ্যাঁ আমি নিজে ব্যবহার করতে এটাকে পছন্দ করি না আর রাসূল বলছে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে যেটা নিজের নিজের জন্য যেটা পছন্দ করে তার মুসলমান অপরের জন্য এটাকে পছন্দ করে সে হইল কি প্রকৃত মুসলমান এই রাসূল বলছে ওয়ালা ইয়াহিল্লু লি মুসলিমিন কোন মুসলমানের জন্য হালাল নহে ইজা বা মিন আকি বাইআন ফিহি আইবুন যখন কোন একটার মুসলমান ব্যক্তির নিকটে ত্রুটিযুক্ত ত্রুটিযুক্ত একটা বস্তুকে বিক্রি করে ইল্লা বাইয়ানাহু লাহু সেজন্য এর বর্ণনা করে দেয় হ্যাঁ এটার মধ্যে কি আছে ত্রুটি আছে হ্যাঁ এটার দাম আসিল 100 টাকা এখন নইলে এটা কম কমে কি হইব 80 টাকা হইব বা 50 টাকা হইব তাহলে এখানে কি হইল এবং আরেকটা জিনিস যেটা যাহারা এইভাবে ব্যবসার মধ্যে প্রতারণা করে তাইলে আরেকজন আল্লাহর বান্দার অন্তরের মধ্যে কষ্ট দেয় অন্তরের মধ্যে কি হয় কষ্ট দেয় এবং আল্লাহর বান্দার হক নষ্ট করে বান্দার হক কি করে নষ্ট করে এই সমস্ত ব্যক্তিরা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যত বন্ধুন্তি যাহারা ক্ষতিগ্রস্ত হয় তাহারা যদি এটাকে মাফ না করে রাওয়াহু আহমদ এই হাদিস থেকে ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন আন রিফাতা আন্নাহু খারাজা মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাল মুসাল্লা ফারা আন্না সাইয়াতা বায়াউনা ফাকালা ইয়া মা'শারাত তুজার ফাস্তা জাবু লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাফাউ আনাকাহুম ওয়া আফসারাহুম ইলাই ফাকালা ইন্নাত তুজারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতে ফুজারা ইল্লা মান ইত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাক রাওয়াহু তিরমিজি রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাম একদিন ঈদগাহে রওনা দিলেন ঈদগাহে রওনা দিয়ে দেখলেন যে লোকেরা ক্রয় বিক্রয় করতেছে রাসূল সাল্লাম দেখলেন যে ঈদগাহে রওনা দিয়া এই পথের মধ্যে লোকেরা ক্রয় বিক্রয় করতেছে
এরপরে রাসূল বলেন যে ইয়া মাশারাত তুজার হে ব্যবসায়ী সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে ডাক দিবেন ডাক দেওয়ার পরে ফাসদা জাবুলে রাসূলিল্লাহ ওই ব্যবসায়ীরা রাসূল সাল্লামের ডাকে সাড়া দিল এবং ওয়ারাফাউ আনাকাহুম তাহাদের গর্দানকে এখানে উঁচু করলো অর্থাৎ রাসূল সাল্লাম যে কি বলে হ্যাঁ এবং ওয়া আবসারাহুম ইলাইহি এবং তাদের চক্ষুকে রাসূল সাল্লামের দিকে কি করলেন আকৃষ্ট করলেন অর্থাৎ রাসূল যে কি বলে মনোযোগ হইলেন এরপর রাসূল বলেন যে ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াওমাল কিয়ামাতে ফুজ্জারা নিশ্চয় যাহারা ব্যবসায়ী তাহারা পরকালে ফুজ্জার হিসাবে গুনাহগার হিসাবে তাহারা পুনরুত্থিত হবে যাহারা ব্যবসায়ী তারা কি হিসাবে ফুজ্জার ফুজ্জারত্ব গুনাহগার গুনাহগার হিসাবে তাহারা পরকালে উঠবে ইল্লা কিন্তু হ্যাঁ এই তিনটা গুণ যেই ব্যক্তির থাকে যেই ব্যবসায়ীর মধ্যে কয়টা গুণ তিনটা গুণ থাকে তাহারা গুনাহগার হিসাবে ফাজের হিসাবে তারা উঠবে না একটা হলো এই মানিত্তাকাল্লাহ যে ব্যক্তি ব্যবসা করতে যাইয়া আল্লাহকে ভয় করে কারে ভয় করে স্বর্ণ কিনতে গেছেন দশ ভরি স্বর্ণের মধ্যে যদি আধা ভরি যদি রূপা ঢুকাইয়া দেয় অথবা খাট ঢুকাইয়া দেয় আমরা কি দেখতাম নিও আর আমরা যদি জানতাম তাহলে তো স্বর্ণের ব্যবসা করতাম কত বলছেন না কিন্তু দেহি তো কি স্বর্ণ ব্যবসায়ী দাড়িও বড় আছে টুপিও আছে পায়জামা পাঞ্জাবিও কি সাদা হ্যাঁ পায়জামা পাঞ্জাবি সাদা খুব ভালো কিন্তু হ্যাঁ এইটা যদি ধোকা দেওয়ার নিয়তে যদি এই পোশাক হয় তাহলে ডবল গুণ হইব একটা হইল কি কম দনের গুনা ফতারনের গুনা আরেকটা হইল ইসলামী লেবাস যে ফয়রা যে ধোকা দিছে এইটার গুনা কেউ সুযোগ আছে না আরে অনকা তো স্বর্ণের দাম বলে 70-80 হাজার হয়ে গেছে তাহলে দশ ভরির মধ্যে যদি আধা ভরি যদি কি করুন যায় খাদ্য অন যায় তাহলে তো 5 মিনিটে অনেক টাকার মালিক হয়ে যাও না হ্যাঁ বলে হ্যাঁ ব্যবসায়ী ভাইয়েরা এটা সুযোগ আছে কিন্তু যিনি ক্রেতা তিনি তো জানেন না কিন্তু যিনি বিক্রেতা তিনি যদি আল্লাহকে ভয় করে আল্লাহ দেখেনি কে দেখে আল্লাহ দেখে আল্লাহ তাআলা দেখে তাহলে যে সমস্ত ব্যবসায়ীরা আল্লাহ তাআলাকে ভয় করে কাকে ভয় করে আল্লাহ তাআলাকে যদি ভয় করে সে মাফিও কম দিতে পারত না এই এখানে ফরমালিনও দিতে পারবে না এবং এইটার মধ্যে বেজালও দিতে পারবে না ধোকাও দিতে পারবে না এরপরে ওয়া বাররা এবং ওই ওই ব্যবসায়ী পরকালে হ্যাঁ গুনাহগার হিসাবে ফাজির হিসাবে উঠবে না যে ব্যক্তি বাররা এবং নির্ভুলভাবে কাজ করে মাপতে একবারে কি করে দরকার হইলে আমার থেকে কিছু বেশি যাক কম যেন না যায় এই জন্য যারা সফল যারা ভালো ব্যবসায়ী হ্যাঁ দেওয়ার হরো কয় যে ভাই কম নিয়ে জিজ্ঞায় যাও আলু আরেকটা আরে 10 কেজি মাপার পরে কি করে একটা বেশি দিয়ে দেয় ওয়া সাদাকা এবং যাহারা এই ক্রয় বিক্রয়ের মধ্যে সত্য কথা বলে ব্যবসায়ী কিছু কিছু ব্যবসায়ী এরম রয়েছে যে কিনছে যেতর দিয়া হ্যাঁ এর থেকে ডবল কয় যে আরে কিনে দে তো তাইলে তো আমনে যাহারা কি আছে ক্রেতা আছে তাইলে এবারে জন কিনছে কইতেছে এবং কি আল্লাহর কসম কইয়া কয় লাগে তাইলে একটুকু 5-10 টাকা কি বেশি কইরা মূলই তো না হ্যাঁ এই জন্য হ্যাঁ রাসূল বলছেন যে এ ওয়া সাদাকা এবং যারা কি করে সততা অবলম্বন করে সত্য কথা বলে এই তিন গুণ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা পরকালে ফুজ্জার হিসাবে গুনাহগার হিসাবে উঠবে না বরং তারা রাসূল সাল্লামের সুন্নত রাসূল সাল্লাম ব্যবসায়ীদের কি বলছেন যারা যারা আমানতদার ব্যবসায়ী সৎ ব্যবসায়ী তাহারা মাল আম্বিয়াই ওয়া সুহাদাই ওয়া সলিহিন আম্বিয়াই কেরামদের সাথে সুহাদাই কেরামদের সাথে নেককার বান্দাদের সাথে তাদের হাসানুস হবে যেই জিনিসের এই লাভ ইয়া বেশি অ্যাকশন বেশি এইটার রিয়াকশন এত বেশি
দেখবেন যে কোনো ঔষধের যেটার যত বেশি দাম এটা যদি রিঅ্যাকশন করে এটার এত বেশি ক্ষতি করে এইজন্য ব্যবসা এটা রাসূল সাল্লাম কি বলছেন বলছেন যে রিজিকের 10 ভাগের 9 ভাগে আসে ব্যবসা থেকে আর এক ভাগ হইলো চাকরি চাকরি জেডি আছে দিদিয়া এবং ব্যবসায়ীরা ব্যবসায়ীদের জন্য আল্লাহর আল্লাহর রহমতের ফেরেশতা পর্যন্ত দোয়া করে এবং কত মানুষ তাদের জন্য দোয়া করে যা হোক উমুক লোকেরা থেকে এই জিনের কাঁঠালটা বা উমুক বস্তুটারে আনছি আনার পরে আমি খাইছি মন আত্মাটা কি হয় শান্তি হয় অগণিত মানুষ কি করে তাদের জন্য দোয়া করে কিন্তু হ্যাঁ এইডার এই আমানতের মধ্যে যদি খেয়ানত করে এইডার পরিণামও কি রয়েছে খারাপ রয়েছে রাওয়াহু তিরমিজি এই হাদিসটা কি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন ওয়ান হাকিম ইবনে হেজামিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইআনে বিল খিয়ারে মা লাম ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বাইআনা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযিবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা রাওয়াহুল বুখারী হাকিম ইবনে হেজাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ পর্যন্ত তারা ক্রয় বিক্রয় করতে থাকে এতক্ষণ পর্যন্ত এখনো কথা ফাইনাল হয় নাই কথা কি হয় নাই অর্থাৎ চূড়ান্ত হয় নাই এতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা এটা কি বিক্রি করবে না ক্রয় করবে উভয়জনের কি থাকে ইচ্ছাধীন থাকে ইচ্ছাধীন কি অর্থাৎ তাদের উভয়ের সম্মতি যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হয় এতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা এটাকে বিক্রি করা অথবা ক্রয় করা উভয় কি রয়েছে তাদের ইচ্ছাধীন রয়েছে জোর করে কি করা যাবে না একজনের উপরে সাফাইয়ে দেওয়া যাবে না এরপর রাস বলে যে ফাইন সাদাকা যদি ক্রেতা এবং বিক্রেতা উভয় যদি সাদাকা সত্য কথা বলে ও বাইয়ানা এবং মূল্যের মধ্যে এবং মালের মধ্যে যদি কোনো থাকে এইটাকে যদি বর্ণনা করে দেয় এরকম আছে না জাল টাকা কি করে লওয়া যায় এই প্রতারণা করার কি সুযোগ শুধু ব্যবসায়ীদের যারা ক্রেতা তাদের সুযোগ আছে না ফাড়া টাকা অথবা কি জাল টাকা এরকম করা যায় না হ্যাঁ এই তাহলে রাসূল বলছেন যে যদি উভয় জনের সত্য কথা বলে এরপরে মালের মধ্যে যদি ত্রুটি থাকে এইডার মালের গুণাগুণ যাহা আছে সত্যি সত্যি যদি বর্ণনা করে দেয় বুরিকালাহুমা ফি বাইহিমা যে উভয় জনের ক্রয় এবং বিক্রয়ের মধ্যে বরকত দেওয়া হয় ক্রেতাও বরকত হয় যারা বিক্রেতা তারও কি হয় বরকত হয় ওয়াইন কাজিবা ওয়া কাতামা যদি মিথ্যা কথা বলে আর এইটার গুণাগুণ যাহা আছে এইটারে যদি গোপন করে রাখে তাইলে মুহিকাত বারাকাতু বাইহিমা উভয়জনের ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত শূন্য হয়ে যায় বরকত যদি আসিল এইটারে মুছে দেওয়া হয় মুছে দেওয়া হয় তাহলে বুঝে গেল যাহারা সৎভাবে ক্রয় বিক্রয় করে হ্যাঁ মিথ্যা কথা বলে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন এমনও দেখা গেছে যে 500 টাকা পুঁজি লইয়া কি করছিল ব্যবসা শুরু করছে এর মধ্যে এরপরে দেখা গেছে কয়েক বছরে তার ভারী গাড়ি হ্যাঁ লাখ লাখ টাকার কি হয়েছে পুঁজি হয়ে গেছে তাহলে আল্লাহ বরকত আল্লাহ দিতে পারে না আমরা দেখি আশ্চর্য লাগে একই মাল দুই তিনজনে লইয়া রয়েছে একই মাল মালের মধ্যে কোনো প্রকারের কি নাই ভিন্নতা নাই একজনে মাইকটা শেষ করতে পারে না আর আর দুজনে কি দুই তিনজনে কি করেছে ছাইয়া থাকে তাইলে এটা তাইলে এই এই ব্যক্তির থেকে এই বস্তুটা ক্রয় করার জন্য অন্তরের মধ্যে এই এই ভাবটা উদয় কে করে দেয় আল্লাহ তাআলা করে দেয় আল্লাহ তাআলা করে দেয় এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেছেন আন আবি হুরায়রা কল সামিতু রাসূল ইয়াকুলু আল হালিফুল মুনাফিকাতু লিসিলআতে মামহেকাতুন লিল বারাকা মুত্তাফাকুন আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্রয় বিক্রয় করতে যাইয়া মিথ্যা কসম খাওয়া
এইটাকে ফন্নকে চালু করে কোন এক কোন ব্যবসায়ী যদি কোন একটা মাল বিক্রি করতে যদি মিথ্যা যদি শপথ করে তাহলে শপথের দ্বারা তে কি হয় যারা ক্রেতা আছে তারা বিশ্বাস কইরা মালটা কি হয় তার চালু হয় বেশি বিক্রি হয় বেশি কিন্তু হ্যাঁ মামহেকাতুন লিল বারাকা কিন্তু বরকত শূন্য হয়ে যায় বরকত কি হইছে কি আর বলে কেমনে আজকে 10000 টাকা কি হইছে আরে মিথ্যা শপথ কইয়া 10000 টাকা তার আজকে লাভ হয়ে গেছে কি আর কিন্তু এত টাকা লাভ হইতো না যদি মিথ্যা শপথ না করত কিন্তু দেখা গেছে গর যাইয়া ছেলে সন্তানের পরিবারের মধ্যে কি অসুখ হয়ে গেছে গিয়া অসুখ হয়ে দেখা গেছে 15000 টাকা লাগিয়ে গেছে গিয়া কেউ এটা আল্লাহ এটা 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 কি এটা তাহলে 10000 টাকা যেটা পাইল এটার কোনো বরকত আছে নি বরকত কারে কয় বরকত বলা হয় যাহা অর্জন করে এইটার থেকে না কইমা আরো বাড়ে এটার কি বলা হয় তুই ফাইলু কত 10000 অন গরো যাইয়া দেখা গেছে কি আরো বেশি ডাক্তার দিয়ে লোন লাগছে তাহলে এটার থেকে বরকত শূন্য হইছে না বরকত যুক্ত হইছে বরকত শূন্য হইছে এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহ বর্ণনা করেছেন আন আবি কাতাদাতাল আনসারি আন্নাহু সামিআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াকুম ওয়া কাসরাতাল হালাফে ফিল বাইয়ে রাসূল সাল্লাম ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা ব্যবসার মধ্যে মিথ্যা শপথ করা থেকে তোমরা বিরত থাকো এটা কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর একটা অভ্যাস এই ক্রেতায় কিন্তু কয় না যে আপনি কি করেন আরে শপথ করেন সে নিজের থেকে কি করে হ্যাঁ মাটির কসম মাটির দৈরা লয় ফালির মধ্যে দৈরা লয় মালের মধ্যে কি করে লয় দৈরা কসম কয় বুঝেছেন না কথাটা নাউজুবিল্লাহ মিন জালিক না এখানে ক্রয় বিক্রয় কারণ মাল আছে আমার আপনি দেখা নেন আপনি কি করেন দেখে নেন এটার মধ্যে শপথের কি আছে শপথ কোন সময় করব শপথ করবে কোন একটা বিষয়ে যদি একজন ব্যক্তি বিশ্বাস করতে চায় না তাহাকে বিশ্বাসযোগ্য করার জন্য অপারগ হইয়া শপথ করবে অপারগ হয়ে কি করবে শপথ করবে আর মিথ্যা শপথ করা কি কবিরা গুনাহ তো রাসূল যে ফাইনাহু ইউনাফিকু এই মিথ্যা শপথ মালকে বাজারজাত করে সুম্মা ইয়ামহাকু অতঃপর এটা বরকত শূন্য করে দেয় বরকত শূন্য করে দেয় এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদেরকে নসিহত দিতে যাই আরেকটা কথা বলছেন ব্যবসায়ীদের হাতে অগণিত মানুষের রিজিক তাহারা যেন দেশে যদি এলাকার মধ্যে যদি সেই কোনো বস্তু যদি সংকট হয় ওই সময় যেন এই উচ্চ মূল্য আরো বৃদ্ধির জন্য মালকে যেন এহতেকার কইরা সঞ্চয় কইরা না রাখে বাজার ইয়ে কইরা মজুদ করে যেন না রাখে যেমন আন ইয়াহিয়া কলা কানা সাইদ ইবনুল মুসাইয়্যিব ইউহাদ্দিসু আন্না মুআম্মারান কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি তারাকারা ফাহুয়া খাতিউন রাসূল সাল্লাম বলেন যে ব্যক্তি মালকে গুদামজাত করে রাখে এই মুহূর্তে মাল বাজারের মধ্যে এমনি কি সংকট এরপরে যদি মালটাকে যদি এই মনে করেন তেল বা মরিচ বা পেঁয়াজ যেই দিয়ে হোক চাল হোক যে কোনো খাদ্য দইব এখন আমার গুদামের মধ্যে আছে এখন যদি আমি এটাকে ছেড়ে দেই আমার তো লস দইতেছে না হ্যাঁ এটা তো আগের কি কি না লস দইতেছে না তাহলে আমি যদি এই মালটাকে বাজারে মেদে দেই তাহলে জনগণের ক্রয় করার জন্য কি হবে এটা সুবিধা হবে ক্রয় ক্ষমতার মাঝে থাকবে তাহলে তাহলে সে কি করবে এটাকে গুদামের মধ্যে যেটি আছে এগুলোকে সে বাজার এখানে বিক্রি করবে কিন্তু এরম যদি করে যে না আরো কিছুজন যদি রেখে দেয় তাহলে বাজারের মধ্যে এমনের সংকট আমি যদি মাল যদি রেখে দেই সংকট আরো বাড়বো মালের দর আরো কি করব বাড়বে তারা বলছে ফাওয়া খাতিউন সে কি গুনাহগার সে কি এমন আচরণ যারা করে তারা কি করবে গুনার কাজ করলো আরেকটা হাদিস শরীফ আন উমার ইবনে খাত্তাবে ক্বালা সামিতু রাসূল ইয়াকুলু মানি তারাকা আলাল মুসলিমিনা তোয়ামাহুম দরাবাহুল্লাহু বিল জুজামে ওয়াল ইফলাস
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইরশাদ করতে শুনেছি রাসূল বলেন যে ব্যক্তি মুসলমানদের জন্য তাদের খাদ্যকে গুদামজাত করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে কুষ্ঠ রোগ এবং দারিদ্রতার কোষানলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন যারা এমনটা করবে তাদের কি হবে কুষ্ঠ রোগ হবে অর্থাৎ বড় ধরনের কি হবে রোগ হবে এবং তারা এই সমস্ত ব্যক্তিরা একদিন না একদিন তারা দরিদ্রের মধ্যে পড়বে কি আল্লাহ রাব্বুল আলামিন কোটিপতিকে হিরো ইয়াকে হিরোকে জিরি করতে পারে না করতে পারে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসার মতন একটি সুন্নত কাজকে ওজনে কম দিয়ে ফতারনা করে এবং ক্রয় বিক্রয়ে মিথ্যা কথা বলে ব্যবসার মতন একটা পবিত্র একটা কাজকে যেন এটাকে যেন বরকত শূন্য না করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে দাও আসসালামু আলাইকুম